শিক্ষার্থীরা তোমরা কি জানো যে তোমাদের সর্বনাশের সবচেয়ে মূল কারণ কি? সর্বনাশের সবচেয়ে মূল কারণ হলো আসলে এক্সকিউসাইটিস রোগ, অর্থাৎ অজুহাত, অর্থাৎ বাহানা রোগ এক কথায়। সেটা হলো কি যে এটা ছিল না বিধায় আমি ওটা পারি না, ওটা ছিল না বিধায় আমি সেটা পারি না। কিন্তু এই যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে কথা বলছি, সেখানে যদি আমরা দেখি যে আমাদের এই যে নেসারাবাদ উপজেলার সার্সিনার পাশে সে জায়গাটি অনেক বেশি সমৃদ্ধ হয়েছে এই নার্সারি শিল্পের কারণে, এবং এই নার্সারি দিয়ে তারা আসলে কোটি কোটি টাকা ইনকাম করে। তারা কিন্তু বলতে পারতো যে আমরা আসলে কাজ পাই না, কাজ করি না, বা দেখা গেছে যে আমরা অনেক সময় কাজের অজুহাত দেখা যে কাজ নাই, কিন্তু দেখুন যে কত সুন্দর করে এখানে কোটি কোটি টাকার ব্যবসা দাঁড়িয়ে করিয়েছে। এবং মূলত আমি যে যে কথাটি বলতে চাই যে জাতীয় পুরস্কার পেয়েছে আমাদের এই গ্রাম থেকে যে আব্দুল সালাম কাজের জন্য, সুতরাং বলাই যাবে না যে এটা না হলে ওটা হয় না। যদি বলেন যে আমি ছোটোবেলায় ফ্যামিলির দায়িত্ব নিয়েছি যে কারণে আমি বড় কিছু হতে পারিনি, তাতে তাহলে লতা মঙ্গেশকরকে দেখেন যে উনিও কিন্তু ছোটোবেলা থেকে ফ্যামিলির দায়িত্ব নিয়েছে, কিন্তু তিনি কিন্তু অনেক বড় একটা জায়গায় আসীন হয়েছে তার প্রতিভার বিকাশ ঘটিয়ে। আবার যদি আপনি বলেন যে আমি দারিদ্রতার কারণে অনেক বড় জায়গায় যেতে পারিনি, তাহলে আমরা এপিজে আব্দুল কালামের দিকে লক্ষ্য রাখবো যে তিনি কিন্তু একটি পোড়া রুটি খেয়েও জীবনযাপন করতেন, কিন্তু তিনি ভারতের প্রেসিডেন্ট হয়েছেন। আবার যদি আমরা দেখি যে আমি আসলে হতে চেয়েছিলাম শিক্ষক, হয়ে গেছি ড্রাইভার, সে কারণে হয় নাই, তাহলে দেখা গেছে যে আমরা ডেল কার্নেগিকে দেখতে পারি যে তিনি হতে চেয়েছিলেন একজন ফুটবল খেলোয়াড় কিন্তু হয়ে গেছেন একজন বিখ্যাত লেখক। সুতরাং আমরা এক্সকিউসাইটিস বা আমরা অজুহাত রোগে ভুগবো না, আমরা এই বিষয়গুলো লক্ষ্য রেখে কোনো কিছু বাহানা না করে আমি আমার কোন জায়গাটায় প্রতিভা আছে সেই বিষয়ে এগিয়ে যাব এবং কাজ করব। সুতরাং তাহলে আমরা নিজেকে জীবনে উইনার হিসেবে তুলে ধরব। আজকে এতটুকু, থ্যাংক ইউ সো মাচ।